আসসালামু আলাইকুম এভরিওয়ান, আরও একটা নতুন রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমার আজকের রেসিপি তান্দুরি ফিশ। যে কোনো ধরনের সি ফিশ দিয়ে আপনারা এই সহজ রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন। তান্দুরি ফিশ খেতে যেমনই মজার, এর প্রসেসিংটা কিন্তু তেমনই সহজ। খুবই অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে ফেলা যায় তান্দুরি ফিশ। যারা ডায়েট করছেন তাদের জন্য এই রেসিপিটি একদম পারফেক্ট। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর আমার রেসিপিগুলো আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। চলুন তাহলে ঝটপট রেসিপিটি দেখে নেই। তান্দুরি ফিশ বানানোর জন্য আমি এইখানে প্রায় 400 গ্রাম ওজনের একটা স্যামন ফিশের ফিলেট নিয়েছি। আপনারা যে কোনো ধরনের সি ফিশ নিতে পারবেন, আবার দেশি মাছ দিয়েও করতে পারবেন, সেক্ষেত্রে টেস্টটা একটু ডিফারেন্ট হতে পারে। আমি মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে এইরকম পেপার টাওয়েলের সাহায্যে একটু ড্রাই করে নিচ্ছি, গায়ে যেন কোনো পানি না থাকে। এখন তান্দুরি মশলাটি আমরা ঘরেই বানিয়ে নিচ্ছি। আমি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ নিয়েছি লাল মরিচের গুঁড়া, ঝালটা আপনারা কম বেশি করে নেবেন। সাথে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, 1টা লেবুর অর্ধেকটা আমি নিয়েছি, সেইখান থেকে প্রায় 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ লেবুর রস আমি দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা বাটা এবং 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ ফেটিয়ে রাখা টক দই। এখন 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়া। আপনারা যদি বাচ্চাদের জন্য করেন তাহলে ঝালের পরিমাণটা আরও কমিয়ে দিবেন। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এই গরম মশলার গুঁড়াটা আমার ঘরেই বানানো, আপনারা বাজার থেকে কিনেও যে কোনো ধরনের গরম মশলা ইউজ করতে পারবেন। এখন সবগুলো মশলা একসাথে একটা চামচ দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। একদম শেষে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল। আপনারা চাইলে সরিষার তেল বা রান্নার তেলও ব্যবহার করতে পারবেন। তেলটা ভালো মতো মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তারপরে এই মশলাটা আমরা এখন মাছের উপর দিয়ে ঢেলে দিচ্ছি এবং পুরো মশলাটাই আমরা ব্যবহার করব। আমি হাত দিয়েই মশলাটা খুব সুন্দরভাবে মাছের গায়ে মেখে দিচ্ছি। এই কাজটা হাত দিয়েই করতে হবে, চামচ দিয়ে করলে কিন্তু মাছের গায়ে মশলাটা খুব সুন্দরভাবে মাখবে না। মশলাটা মাখানো হয়ে গিয়েছে, আমি একটা র্যাপিং পেপার দিয়ে ঢেকে 1/2 ঘন্টা ম্যারিনেট হওয়ার জন্য রেখে দিচ্ছি। হাতে সময় থাকলে আপনারা 1 ঘন্টাও রাখতে পারেন। 1/2 ঘন্টা পর আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং সামান্য পরিমাণ অলিভ অয়েল ব্রাশ করে দিয়েছি। আপনারা চাইলে রান্নার তেল দিয়েও করতে পারবেন। এখন তেলটা গরম হয়ে আসার পর আমি মাছটা চুলায় দিয়ে দিচ্ছি এবং এপাশ ওপাশ করে মাছটা গ্রিল করে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো পোড়া পোড়া করে নিতে পারেন। যে কোনো তান্দুরি ফিশ বলেন আর চিকেনই বলেন না কেন, একটু পোড়া পোড়া হলেই কিন্তু খেতে বেশ মজা লাগে। আমি আমার পছন্দ মতো এপাশ ওপাশ করে মাছটা কুক করে নিচ্ছি। আমি একটু সাইডগুলোও করে নিচ্ছি। স্যামন ফিশটা যেহেতু অনেক নরম, খুব একটা বেশি সময় লাগবে না পুরোপুরি কুক হয়ে যেতে। আমার মাছটা পুরোপুরি ডান। আমি এখন চুলাটা অফ করে গরম গরম তান্দুরি ফিশ সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এই ফিশটা অনেক কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে, তাছাড়া কিন্তু ভেঙে যেতে পারে। আমি মাছটা নামিয়ে নিয়েছি একটা প্লেটে। এখন আমার পছন্দ মতো লেবু দিয়ে এবং ধনে পাতা দিয়ে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করছি। গরম গরম তান্দুরি ফিশ আপনারা সার্ভ করতে পারেন পোলাও, রাইস, সাদা ভাত বা শুধু সালাদের সাথে। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।